হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুমনা কুকিনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে পেঁপের দারুণ একটা রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি 3টা কাঁচা পেঁপে নিয়েছি। এবার পেঁপেটাকে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আর এখানে আমি হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি। এবার ডালটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। তো ধোয়ার পরে ডালটাকে 10 থেকে 15 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি ডালটা দিয়ে দিব। আর ডালে যে পানি ছিল পানিটা সহই আমি দিয়ে দিলাম, আরও কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা, আর এটা আমার ফ্রিজে ছিল। তো এখন চুলাটা অন করে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন, এ পর্যায়ে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 7 গুজে লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প একটু, আর অল্প একটু লাল মরিচের গুঁড়া। এবার এগুলো নেড়ে মিশিয়ে নেব। তো এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর তেলটা এ পর্যায়ে না দিলেও হবে, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো তেলকেও নেড়ে মিশিয়ে নেব। আর এই ডালটাকে 2 মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব পানি, আর পানিটা দিতে হবে এই তরকারিটা রান্না করতে কতটুকু লাগে সেই পরিমাণটা বুঝে। এখানে আমি 3 থেকে 3.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব কেটে রাখা পেঁপে। পেঁপে দেওয়া হলে একটু নেড়ে মিশিয়ে নেব। তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। আর এর মধ্যে অবশ্যই মাঝে মাঝে পেঁপেগুলো নেড়ে দিতে হবে। তো ফিরে আসলাম 7 মিনিট পর, আর দেখুন এ পর্যায়ে কিন্তু পেঁপেটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে পেঁপেটাকে আমি একটি পাত্রে নিয়ে নিলাম, আর এই ফ্রাই প্যানটা ধুয়ে এখানে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের টুকরো। এবার এগুলো নেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। কিছুক্ষণ মরিচটা ভাজার পরে এখন দিয়ে দিব 1টি পেঁয়াজ কুচি আর 1টি রসুন কুচি। তো রসুন এবং এই পেঁয়াজকেও মরিচের সঙ্গে নেড়ে ভেজে নিতে হবে। এভাবে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব রান্না করা মসুরের ডাল এবং পেঁপে, দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে নিব ফোড়নের সাথে। তো এ পর্যায়ে আর এটাকে আমি জাল করব না, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দর্শক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।